ইউটিউব দেখো? হ্যাঁ দেখে নাও, খাও, দেখে না দেখে না, আরে না না না, আরে দেখে নাও, খাও, খানি রে মোবাইল লাগা। পুরো র‍্যাম্প বানানো এখানে, দূরে থেকে টেনে এসে জাম্প করা যাবে সুন্দর। বাজতেছে এখন অলমোস্ট 5:30, আর ইফতারের আগে এইভাবে রেডি টেডি হয়ে যে বের হয়ে পড়ছি, জানি না কতটুকু দেখতে পারতেছেন লুকিং মিররে। ডেস্টিনেশন হচ্ছে আপাতত আসিফের বাসা, আসিফকে পিক করতে হবে, দেন আমি আর আসিফ যাবো একটা জায়গায় ইফতার করতে। বেশ পুরানো একটা ফ্রেন্ড গতকাল হঠাৎ ইফতারের জন্য ইনভিটেশন দেয়, ওরা বেশ কিছু ফ্রেন্ড একসাথে ইফতার করতেছে, যেখানে মোটামুটি মোস্ট অফ দেমই আমার আননোন। তো ওর ইনভিটেশনেই মূলত আজকে ওইখানে ইফতারটা জয়েন করতে যাওয়া, আর আমি একা না, সাথে যাচ্ছে আসিফও। আসিফকে প্রথমে করব পিক, পিক করে তারপরে বের হয়ে পড়বো এলাকা থেকে। হ্যাঁ ইউটিউব দেখো, দেখে নাও, খাও, দেখে না দেখে না, আরে না না না, দেখে নাও, খাও, আনি রে মোবাইল লাগা। আচ্ছা, আমাদের ডেস্টিনেশনটাই তো এখন আপনাদেরকে বলা হয় নাই, আজকের আমাদের ইফতারের ডেস্টিনেশনটা হচ্ছে মোলাসেস ক্যাফে। অনেকদিন ওই সাইডে যাওয়া হয় না, আর আমার চ্যানেল আর পেজ যখন একদমই নতুন নতুন তখন হচ্ছে মোলাসেস নতুন নতুন হয়, আর ওই টাইমে একবার গেছিলাম মোলাসেসে হচ্ছে একটা ভিডিও বানাইতে, ওইটা লোকেশন বা এনভায়রনমেন্ট নিয়ে, ওইটা লোকেশন বা এনভায়রনমেন্ট নিয়ে, আর ওইটাই আমার পেজের প্রথম 1K হিট করা ভিডিও ছিল। বাইরে সেফটি লেভেল কি, মামা নসিমন চালাচ্ছে হেলমেট একটা মাথায় দিয়ে, যদি এটা ভালো ঠিক আছে বাট দেখতে একটু ওয়ার্ড। ক্রস করছি চাষটা চেকপোস্ট মোড়, আর বসতেছে হচ্ছে 5:50 প্রায়, এখনও অনেক সময় আছে হাতে, 6:20-22:23 এরকম একটা সময় ইফতার যশোরে। আর সামনে দিয়ে পড়ন্ত সূর্যের এই ভিউটা খুবই জোস লাগতেছে। ঢুকে গেছি কৃষ্ণবাটি রোডে, কৃষ্ণবাটি রোডই তো বলে মেবি এটাকে। পুরো র‍্যাম্প বানানো এখানে, দূরে থেকে টেনে এসে জাম্প করা যাবে সুন্দর যদি ভালো স্পিডে আসা হয়। অনেকদিন পর আসলাম এই সাইডে, লাস্ট আসছি গত বছর আমাদের ইয়ামাহা থেকে। বাইরে এখন মরিস না প্লিজ। আমাদের ইয়ামাহা থেকে এই পাশে একটা মসজিদে এতিমখানায় আর কি ইফতার টিফতারের আয়োজন করা হয়েছিল। ওই যে ওইদিক দিয়ে পার্কিং, আসতেছে যখন সকাল 10:20 থেকে একটু বেশি, তখন দাঁড়িয়েছিলাম হচ্ছে প্যারিস রোডে, আর পুরো প্যারিস রোডই মোটামুটি খালি। সন্ধ্যায় যেমনটা ভিড় থাকে তেমন ভিড় তো নাই, লোকজন তেমন একটা নাই রোজার সময়। তো দাঁড়িয়েছিলাম কেন, দাঁড়িয়েছিলাম কারণ হচ্ছে আমার ক্যামেরাম্যান মিস্টার প্রাঙ্গণ, তাকে দিয়ে আসছি কোচিংয়ে, কোচিংয়ে দিয়ে এসে তাকে আবার পিক করতে হবে।
তো দ্যাটস ওয়াই এখানে দাঁড়িয়ে আর কি একটু ওয়েট করতেছিলাম বেশ কিছু কাজের জন্যই এদিকে আসা সকাল সকাল। আর বিগত ব্লগের মতন আজকের ব্লগেও কিছু স্পেশাল ইনসিডেন্ট আপনাদের সাথে শেয়ার করব, দ্যাটস ওয়াই ক্যামেরা অন করে আপনাদের সামনে হাজির হওয়া। তো চলেন প্রথমে আমার ক্যামেরাম্যানকে করি পিক, দেন যাইতে হবে আরএন রোডে একটু স্টিকারের খোঁজে। দাঁড়ায় সুইচের রাস্তার উপরে। আচ্ছা তো চলে আসছি আরএন রোডের কাছাকাছি। আর এখন বলি এই পাশে আসার রিজন, কিছুদিন আগে তো এই যে এই সাইডের স্টিকারগুলো করাইছিলাম, এই সাইডের আর এই যে ড্যাশবোর্ডের, এটা বাইক পার্লার যশোর থেকে ব্লগে তো দেখছিলেনই, তো আপনাদেরকে দেওয়ার জন্য, মানে আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার যারা আছেন যাদের সাথে পথে ঘাটে মাঝে মধ্যে দেখা হয়, আর প্লাস র্যান্ডম যেসব মানুষের সাথে দেখা হয় তাদেরকে যদি স্টিকার দেওয়া হয় তাহলে একটা ভালো মার্কেটিং হয়ে যায় চ্যানেলের। আর এই জন্যই কিন্তু আমি আগেও দুইবার এই যে এই স্টিকারগুলো বানাইছিলাম, বাট এই স্টিকারগুলোর কোয়ালিটি নিয়ে আমি তেমন একটা স্যাটিসফাইড হইতে পারতেছি না। প্রথম শিফটেরগুলো মোটামুটি ভালো ছিল, বাট পরেরগুলোর অবস্থা খুবই খারাপ। তো দেখি এখন বাইক পার্লার যশোর থেকে এরকম 50-100 পিস স্টিকার বানায় নেওয়া যায় কি না, কেমন কস্টিং পড়ে, যদি কস্টিংয়ে মেলে তাহলে এখান থেকে বানায় দিব, আর না হলে তো আর অপশন নাই, চিপ অপশনের দিকে যাওয়া লাগবে। বাইক পার্লারে যে কস্টিংটা পড়তেছে এটা হচ্ছে যদি আমি 50 পিস মতন নেই তাহলে 50 টাকা মতন এভারেজ পড়তেছে আর কি পিস। তো এখান থেকে নিব, বাট এখান থেকে নিব হচ্ছে একটু প্রিমিয়াম টাইপের, যাদের আর কি দেওয়ার প্রয়োজন তাদের জন্য এখান থেকে 20-30 পিস মতন বানাবো হয়তো বা আগামী দিন আসবো ইনশাল্লাহ। বাট আজকে আমার আপাতত লাগবে একটু চিপগুলা, যেগুলো আগে বানাইছিলাম আর কি, এগুলা র্যান্ডম মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করার জন্য। তো আজকে এখন এই ভর দুপুর বেলায় রোজার মধ্যে দুই ভাই একসাথে যাচ্ছি কোথায়, এই যে আমার ক্যামেরাম্যান আমার পিলিয়ন সিটে, তো আমরা দুইজন, এই যে আমার ক্যামেরাম্যান আমার পিলিয়ন সিটে, তো আমরা দুইজন যাচ্ছি হচ্ছে এখন আমার স্টিকারটা নিয়ে আসতে। গতকাল যে স্টিকারটা অর্ডার দিয়ে আসছিলাম গতকাল তো এটা ডেলিভারি নিতে পারি নাই, ওনাদের মেশিনে কিছু প্রবলেম ছিল, তো এই জন্যে আজকে এখন যাচ্ছি সেই স্টিকারটা ডেলিভারি নিতে। আর স্টিকারটা শুধু ডেলিভারি নিলেই হবে না, ওইটা আবার আমার নিজে নিজে কাটিংয়ের কাজও করা লাগে, তো এটা প্রথমে নিয়ে আসতে হবে, নিয়ে এসে কেটে কুটে রেডি করতে হবে আপনাদের সবার জন্য। আর কমেন্ট সেকশনে জানিয়ে দেন কার কার নতুন স্টিকার লাগবে, নতুন না স্টিকার পুরানোই আছে, নতুন করে আবার আসছে এই আর কি, থাকে না কাছে। স্বাভাবিকভাবে যখন কোথাও ট্যুরে যাই বা আননোন কোনো এরিয়াতে যাই, আননোন কোনো মানুষের সাথে পরিচয় হয় তখন স্টিকার দেই। এই ব্লগের শুরুতেও তো দেখছেন আমার ওয়ালেটে একটা কি দুইটা স্টিকার ছিল, একটা পিচ্চিকে দিলাম, এইভাবে স্টিকারগুলো শেষ হয় আর কি, ইটস এ গুড ওয়ে অফ মার্কেটিং। আর এই যে লাইটিং টাইটিং সব রেডি, ঈদের প্রস্তুতি ডান, আমাদের বিব্লগ বাজার সাজানো হবে ইনশাল্লাহ, সেই ভিউটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভাই রে কি পরিমাণে হিট, আর লাকিলি আজকে স্লিপ পরে বের হয়েছে, নাহলে চামড়া ঝুলে যেত একদম, বাপরে। ভিডিওতে তো আর আপনাদেরকে ফিল করানো যাবে না, বাট রোদ একদম মানে যেখানে যেখানে লাগতেছে একদম মনে হচ্ছে ঝালাই করে দিচ্ছে একেবারে রোদে। তুলে তো আসছি রেনবোতে, কালকে দুপুরে একবার আসছিলাম, এখন দেখা যাক আজকে কাজটা হয়েছে কি না। তো এডিটরকে এখন ড্রপ করে দিব নিউ মার্কেটে, আর আজকের এই ব্লগটা এডিট করবে ও, ফার্স্ট টাইম ও ফুল ব্লগ একটা এডিট করবে, তো আজকের ভিডিও লেন্দি করতেছি না, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দ্য স্টে সাবস্ক্রাইবড অ্যান্ড কিপ ওয়াচিং জায়েজ স্টোরি।